Welcome to our multi-language digital news channel, News 24 India, news for every citizen. Please do like, share and subscribe. বেঘরে হারিয়েছে প্রাণ আর সেই দেহই কবর ঘুরে বের করা হলো। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জুলাইতে এনকাউন্টার করা হয় তিনজন শ্রমিককে জঙ্গি সন্দেহে। সেই কবর দেওয়া লাশ উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রাজৌরির তিন শ্রমিক ইমতিয়াজ আহমদ, আবরার আহমদ এবং মোহাম্মদ ইদ্রাহার 18 জুলাই একটি ভুয়ো লড়াইয়ে মারা যান।